মহারাষ্ট্রও এনডিএ কপলাই অংমানী নদী হাস্টে অবো বিজেপি নেতা মন্ত্রী রোগ বিশৃঙ্গ নুকজাখা খাতংমং আবনে বাকে উস্তাদ বিজেপি টাকনক খাইজাংমানী পান্ডাব থাঙ্গই মানজাখা হাস্তে মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহানক খবৈ কুবন মন্ত্রী দে অজামারক আশালো স্টেট বিজেপি টাকনক খাইজাংমানী খাটংমানী পান্ডাও মানজাখা হাস্তে মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কর রয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এমএলএ ভগবান চন্দ্র দাস নকবই বিজেপি নিতে কুবন সামং খাইনাই রক আর কক সানানি থাকে হাস্তে মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা সাল কিসাচক সুকাং কায়থাম হাস্তেও মন্ত্রী বখরং নাইকর মংবাই বিজেপি কপলাই অংখা হনে কারণে আমরা জিত হাসিল করেছি মধ্যপ্রদেশ রাজস্থান এবং আমাদের ছত্তিশগড় এরপর আমরা হরিয়ানাতেও আমরা জিত পেয়েছি আমরা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে অনেকে বারবার এই যে ইলেকশনগুলো হলো অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিজেকেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়েছে এবং আজকে এবার মহারাষ্ট্রজির 2019 থেকেও আসনে আমরা জয়ী লাভ করেছি কী বলবো যে এত সুন্দর জয় এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে নিন্দুকেরা অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে বিভিন্ন এন্টি ইনকামিসিল ফ্যাক্টর নিয়ে কথা বলেছে তো ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং এনডিএ সরকারকে সেখানে আবার এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণে সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাবো এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো রাজ্য এবং বহিরাজ্যের বিরোধীদের ইয়া ছিল যে এই জয়টা তারা নিয়ে নিতে পারবে কিন্তু তারা এটা নিতে পারেনি তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকে জন্য কী বলবো যখনই ধরনের জয় রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ইভিএম নিয়ে কথা বলে বিভিন্ন পুলিশের কথা বলে আর কথা দপ্তরের কথা বলে এইসব নিয়ে ওরা আছে এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া রিজার্ভেশন এক সময় এক একবার কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো সমাজে আর কিছু নয় এবং এখানে যে কমিউনিস্ট পার্টি এদের তো আর বলে লাভ নেই খুঁজেও পাওয়া যাচ্ছে না আর রাহুল আমি জানি না আবার কয়েকদিন আপনার দেখতে আবার কদিন গেলে তারপর দেখবেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন গণতন্ত্রতে জয় পরাজয় আছেই আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি আমরা বিরোধী পক্ষে আমরা আছি বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব কিন্তু এখানে তারপরও মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সন্ধ্যা 6টার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি অফিস ওখানে সবসময় উনি আমাদের কার্যকর্তাদের সাথে থাকেন সেখানে উনি আমাদের কার্যকর্তাদের এবং সারা ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাদের প্রতি উনি ওনার সন্দেশ আমাদের দেবেন এবং এই যে সবাইকে নিয়ে চলা এবং সবার মধ্যে যে একটা মানে আনন্দ সেটাকে ভাগ করার জন্য একমাত্র কে করেন সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাহাই কেন আসল মন্ত্রী সুশান্ত চৌধুরী মহারাষ্ট্র বিজেপি নিকপলাই অংমানি নদী শাখা খকলাম মহারাষ্ট্রে যা আশা করা গেছিল সবাই বলেছিল সার্ভে রিপোর্ট বলেছে যে কাটে কাটাক্কা নেক টু নেক ফাইট অর্থাৎ যে দলই ক্ষমতায় আসবে 5-10টা বা 15টা আসন বেশি বা কম নিয়ে সেখানে ক্ষমতায় আসবে কিন্তু আপনারা দেখবেন ফলাফলের নিরিখে 226টা আসনে এনডিএ জয়ী হচ্ছে তার মধ্যে ভারতীয় জনতা পার্টি একা 122খানা আসনে জয়ী হচ্ছে মানে প্রায় একক সংখ্যাগরিষ্ঠ দল এবং একা সরকার গড়ার মতো পজিশনে বিজেপি চলে এসেছে আমাদের জোট ছিল শিবসেনা এনসিপির সাথে এবং সেই জোট বজায় থাকবে এবং আগামী দিনে 5 বছর মহারাষ্ট্র একটা প্রো পিপল গভর্নমেন্ট
যেটা বিগত তিন বছর প্রদান করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা এনসিপির দল, সেটা আগামী দিনে মহারাষ্ট্রের মানুষ আবার সুযোগ দিয়েছে, তাই আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার আগে হরিয়ানাতেও আমরা দেখেছি এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে হয়তোবা বিজেপি ধরাশায়ী হবে, ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে পারবে না, কিন্তু ফলাফলের নিরিখে আমরা দেখলাম সবাইকে অবাক করে দিয়ে, চমকে দিয়ে বিজেপি সরকার করলো হরিয়ানাতে। সিমিলার পরিবেশ তৈরি করার চক্রান্ত হয়েছে মহারাষ্ট্রতেও, যারা জনগণের সঙ্গে নেই, জনগণের কথা বলে না, জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত, আজকে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে মারাঠি জনগণ, মহারাষ্ট্রের জনগণ। তাই এই ফলাফলের নিরিখে একটা জিনিস আবার প্রমাণিত হলো যে মোদিজির বিকল্প কেউ নেই, ভারতীয় জনতা পার্টির বিকল্প কেউ নেই, আর যারা ইন্ডিয়া জোট নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে মানুষ সেখানে বিসর্জন দিয়েছে, রিজেক্ট করেছে, তাদেরকে বর্জন করেছে, এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে মহারাষ্ট্রে ভালো সরকার সেখানে শাসন প্রদান করবে, যেটা বিগত তিন বছর প্রদান করেছে। আজকের ফলাফলে সেই জিনিসটাই প্রমাণিত হয়েছে। ঝাড়খণ্ডে দেখা গেছে আপনাদের মানে যে এক্সিট পোল দেখা ছিল সেখানে মানে আপনাদের সরকার আর কিন্তু হচ্ছে না, এই বিষয়টা কোনো ব্যাক ফুটে যাবে বিজেপি? দেখুন, ঝাড়খণ্ড মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টির কাছে প্রতিটা স্টেট গুরুত্বপূর্ণ, বড় স্টেট বলুন ছোট স্টেট বলুন। ঝাড়খণ্ডে যেখানে সংখ্যাতত্ত্বের হিসেবে যদি আমি বিচার করি 13খানা লোকসভার আসন রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে 48খানা, ঝাড়খণ্ডে আমার যে সিট রয়েছে বিধানসভার 81খানা, লোকসভার বিধানসভার সিট রয়েছে মহারাষ্ট্রে 288খানা, বাণিজ্যিক নগরী, স্বাভাবিকভাবেই রাজনীতির নিরিখে সারা দেশের নিরিখে মহারাষ্ট্রের গুরুত্ব বেশি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে সাংগঠনিক নিরিখে ঝাড়খণ্ডে যতটুকু গুরুত্ব রয়েছে, মহারাষ্ট্রে ততটুকু গুরুত্ব রয়েছে, উত্তরপ্রদেশে ততটুকু গুরুত্ব রয়েছে, ত্রিপুরার ততটুকু গুরুত্ব রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা আশা করেছিলাম ঝাড়খণ্ডেও জিতব, কিন্তু সেখানে সীমিত সিটের ব্যবধানে আমাদের পরাজয় স্বীকার করতে হচ্ছে বা আমরা পিছিয়ে রয়েছি। আগামী দিনে কোথায় ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমরা বিচার করব। লোকসভার নিরিখে আমরা 8খানা আসনে জয়ী হয়েছিলাম আউট অফ 13 সিটস, তো সেখানে আজকে বিধানসভার নিরিখে আমরা অল্প ভোটের ব্যবধানে বা কিছু সিটের ব্যবধানে আমরা হয়তোবা হেরে যাচ্ছি, কিন্তু মহারাষ্ট্রের যে ফলাফল সেটা আগামী দিনে দিক নির্ণয় করবে। তার আগে হরিয়ানা করেছে, এবং আমরা ব্যর্থহীন ভাষায় বলছি যে আগামী বিধানসভাতে দিল্লিতেও আমাদের সরকার হবে, এবং সারা দেশের মানুষ মোদিজির বিকল্প হিসাবে অন্য কোনো দলকে তারা গ্রহণ করতে রাজি নয়, কারণ মোদিজি সারা বিশ্বে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে আমেরিকা বলুন, রাশিয়া বলুন, ইউরোপ বলুন, আফ্রিকা বলুন, প্রতিটি ক্ষেত্রে মোদিজি তার নেতৃত্বে সেখানে ছাপ রাখতে সক্ষম হয়েছেন। তো স্বাভাবিকভাবেই বিশ্বের মানুষ, আমাদের দেশের মানুষ সেই জিনিসটা প্রত্যক্ষ করছে যে মোদিজির হাতে দেশ কতটুকু সুরক্ষিত রয়েছে, প্রোটেক্টেড রয়েছে। তাই মোদিজির বিকল্প হিসাবে, ভারতীয় জনতা পার্টির বিকল্প হিসাবে কোনো দলকে, কোনো নেতৃত্বকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করতে রাজি নয়। আজকে মহারাষ্ট্রের ফলাফলের নির্বাচনের যে ফলাফল সেই জিনিসটাই প্রমাণ করে। আমি আমার রাজ্য তরফ থেকে, সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের মহারাষ্ট্রের প্রতিটি মানুষকে, নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। বিগত দিনে বিজেপি, শিবসেনা, এনসিপির জোট যে ভালো সরকার উপহার দিয়েছে তারই প্রতিফলন দ্বিতীয়বার সেখানে মানুষ সেবা করার সুযোগ দিয়েছে। আমাদের এই ভরসাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আগামী দিনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সারা দেশে প্রত্যেকটি জায়গায় বিজেপির সরকার আবার গঠিত হবে। আর সালো স্টেট বিজেপি টাংনক বুসকাঙ্গ বাজির সগুই খরক সাথে খরক সানো লাদু চারো লাইমানি বিশেংতে খাতং তংথক অংলাইমানি মাংফ্লি নগুই মান খা রাজাখর আগলিনী সিমি প্রণাম নিকক থম চিনি খরাং।